নমস্কার বন্ধুরা, সমস্ত রকমের টিপস সহ রসালো ও নরম তুলতুলে অর্থাৎ মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটু ভিন্নতার সাথে বানানো দারুণ স্বাদের মুগ ডালের রসবড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। মুগ ডালের রসবড়া বানানোর জন্য প্রথমে হাফ কাপ কাঁচা মুগ ডাল কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখবো 3 ঘন্টা। হাতে সময় কম থাকলে আপনারা কিছুটা গরম জলে ডালগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেও এই রেসিপি বানাতে পারেন। পরিমাণ মতো নর্মাল জলে ডালগুলোকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন ভালোভাবে জল ঝরিয়ে এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে যতটা পারা যায় ততটা কম জল অর্থাৎ 2 টেবিল চামচ মতো জল দিয়ে একদম মিহি করে ডালগুলোকে বেটে নেব। খেয়াল রাখতে হবে বাটার সময় যেন অতিরিক্ত জল ব্যবহার করে মিশ্রণটাকে পাতলা করে ফেলবেন না, তাহলে বড়াগুলো ভাজার সময় একদমই চ্যাপ্টা হয়ে যাবে এবং অতিরিক্ত তেলও শোষণ করে নিতে পারে। তবুও যদি বাই চান্স বাটার সময় মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলে অল্প বেসন মিশিয়ে ঘনত্বটাকে ঠিক করে নিতে পারেন। বেটে নেওয়ার পর এখন আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই পর্যায়ে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে মিশ্রণটাকে ঠিক কতটা ঘন করে বেটে নিতে হবে। এবার এর মধ্যে কিছু না দিয়েই এইভাবে 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নেব। এর ফলে মিশ্রণটা একটু হালকা হয়ে ফেঁপে উঠবে। এই বড়া স্পঞ্জি, নরম, তুলতুলে ও পারফেক্ট বানানোর জন্য ডাল বাটাটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া খুবই দরকার। তাই কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এটা সঠিকভাবে ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য কিছুটা জলের মধ্যে অল্প ফেটিয়ে রাখা ডাল বাটার মিশ্রণ ফেলে দেখে নিতে হবে যে মিশ্রণটা ভাসছে কি না। যদি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। যদি না ভেসে ডুবে যায় তাহলে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এরপর ডাল বেটে রাখার মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম 100 গ্রাম ভালোভাবে জল ঝরিয়ে রাখা ছানা। জল ঝরানো ছানার পরিবর্তে পনির ব্যবহার করতে পারেন। ছানা দেওয়ায় এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে আপনারা ছানা ছাড়াও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এর মধ্যে একদম সামান্য একটু নুন দিয়ে কোনোরকম জল বা দুধ ছাড়াই ছানাটাকে মিহি করে বেটে নেব। ছানাটাকে যেন প্রথম পর্যায়ে ডাল বাটার সাথে একসাথে মিশিয়ে বাটবেন না, তাহলে ডাল বাটার মিশ্রণটা সঠিকভাবে ফেটানো হয়েছে কি না সেটা বুঝতে খুবই অসুবিধা হবে। কারণ ছানা প্রথম পর্যায়ে ডালের সাথে মিশিয়ে নিলে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরও মিশ্রণটা জলের মধ্যে নাও ভাসতে পারে। এখন ছানা বাটাটাকে ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ আপনারা 250 ml জল ধরে এরকম কোনো কাপ, বাটি কিংবা গ্লাসকে 1 কাপ ধরে মেপে নেবেন। এবার চিনির শিরা বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ জল। এর মধ্যে 2টো মুগ ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটে চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে একটা পাতলা ও একদম হালকা চিটচিটে শিরা বানিয়ে নেব। এই রেসিপির জন্য শিরাটা কিন্তু ঘন হয়ে গেলে হবে না। শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলোর ভিতর পর্যন্ত ভালোভাবে রস ঢুকবে না। এরপর বড়াগুলোকে ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। এদিকে ছানাটাকে ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 আঙুলের ডগে মেপে ঠিক 1.5 চিমটে বেকিং অর্থাৎ খাবার সোডা। আর এটা যাতে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যেতে পারে তার জন্য দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ 4 থেকে 5 ড্রপ মতো জল। তবে খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন এই পরিমাণ ডাল ও ছানার জন্য এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে ভাজার সময় এগুলো অতিরিক্ত তেল শোষণ করে নিতে পারে, আবার রেসিপির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে এবং ভাজার সময় ভেঙেও যেতে পারে। বেকিং বা খাবার সোডাটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে, অর্থাৎ খুব ঘনও নয় আবার একেবারে পাতলাও নয়। তাই মিশ্রণের ঘনত্বটা ঠিকঠাক রাখা খুবই দরকার।
যদি এর ঘনত্বটা এর থেকে একটু বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো একটু শক্ত হবে, আর এর থেকে পাতলা হলে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় চ্যাপ্টা হয়ে যাবে। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য অল্প মিশ্রণ ফেলে দেখে নিলাম যে মিশ্রণটা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই তেলের উপর ভেসে উঠছে। তার মানে বুঝে নিতে হবে যে এগুলো ভাজার জন্য তেলটা সঠিকভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও কমে রেখেই কিছুক্ষণ ভাজার পর এগুলো তেলের মধ্যে পুরোপুরি ভেসে উঠতে শুরু করলে উল্টে দেব। তারপর এগুলোকে আরও 2-1 বার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে 2 পিঠ সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তবে এক একবারে এক একটা ব্যাচে অনেক বেশি বড়া ছেড়ে ভাজবেন না, তাহলে এগুলো ভালোভাবে ফোলার সুযোগ পাবে না, তাই একটু কম কম ছেড়েই ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলোর দুটো সাইডে এরকম সোনালি হয়ে এসেছে। এর থেকে বেশি লালচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে ঠিক 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করে সামান্য ঠান্ডা করে নেব। অর্থাৎ পরের ব্যাচের বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে ঠিক যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ই এই ভাজা বড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর তৈরি করে রাখা শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে সামান্য একটু গরম করে নিয়ে ভেজে রাখা বড়াগুলোকে এই গরম শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। একইভাবে সবকটা বড়াকে ভেজে সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এখন আমি আপনাদের একটা ভেজে একটু ঠান্ডা করে রাখা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আর ইতিমধ্যেই আপনারা দেখুন প্রথম ব্যাচের ডোবানো বড়াগুলো চিনির শিরা শোষণ করে নিয়ে কতটা ফুলে উঠেছে। সবকটা বড়াকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আপনারা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর এটাকে সার্ভ করতে পারেন। কিন্তু আমি এই চিনির শিরাটাকে আরও একটু ঘন করে বড়াগুলোর টেক্সচারটা যাতে ভালো হয় তার জন্য লো ফ্লেমে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। এতে চিনির শিরাটা ঘন হয়ে বড়ার টেক্সচারটা আরও ভালো হবে। লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আপনারা সার্ভ করতে পারেন। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি বড়াগুলোকে একটা পাত্রে ঢেলে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন বড়াগুলো কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।